بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারবালারি করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালারি করুন কাহিনী কেমনে। Thank you.
আমাদের বাসায় পাঠিয়ে দিতে সেই যত্ন উনি পাবেন গ্রহণ করতে পারে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আযীমুন লিল্লাহ আজমাতুলিল্লাহ ইসমাতুলিল্লাহ রাহমাতুম মিনাল্লাহ রিকতুম মিনাল্লাহ سلامة من الله عافية من الله يا الله يا رحمن يا رحيم يا كريم كارنا আমি এখন জব ছিলাম কারণ একটি চমৎকার নাম আছে কি তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা ও জার করে পড়ি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া সামি ইয়া বসির ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ও মাই লর্ড ইয়া আল্লাহ ও মাই হাব ইয়া আল্লাহ হটলে হাক ইয়া আল্লাহ হটলে রাব ইয়া আল্লাহ আলমাইটি ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাফি বলি তোমায় জানি তুমি মোদের ভুল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাওহীদাকা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহীম। আই রাব্বুল আলামিন,
সাইদাবাদ ছোট ড্যামসা তালিমুল কুরআন নূরানী মাদ্রাসা হেফজ ও ইতিমখানার বার্ষিক ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দিন ব্যাপী সম্মেলনের আজ সমাপনী দিবসে শেষ অধিবেশনে তোমার দরবারে হাত জুড়েছি। এই রব্বুল আলামিন তোমার হাবিবের পক্ষে মহব্বত করে দরুদ ও সালাম পাঠালাম, মেহরবানি করে সালামটুকু না শোনার অধীনায় নবী পাক রওজায় পৌঁছিয়ে দিলাম। এই রব্বুল আলামিন কত কাফের মুশরিক বেঈমানরা তোমার নবীজিকে দেখেছে না চিনতে পেরে নবীর সাথে কত বেয়াদবি করেছে, ইট পাটকেল লাঠি সুঠা আঘাতে নবীজিকে রক্তাক্ত করেছে, নবীজি আমার বারবার বেহুশ জমিনে পড়ে থেকেছে, ময়দানে তায়েফে তিল তিলবার বেহুশ নবীজির মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়ার কেউ ছিল না। খুশি যখন ফিরে পেলেন রব্বুল আলামিনের দরবারে ফিরে জানেন পরওয়ারদিগারে আলাম আমি মাফ করে দিলাম, তুমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দাও। মাইদানে ইহুদে কাফের মুশরিক বেঈমানদের আঘাতে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল, হেলমেট ভেঙে মস্তকে ঢুকে পড়ল, ক্ষত বিক্ষত নবীজি সিটকে একটি গুহায় পড়ে গেলেন, কাফেরেরা খবর ছড়িয়ে দিল বিশ্ব নবীকে ওরা হত্যা করে ফেলেছে। নবীজির শোকে গোটা মদিনায় কান্নার রোল সৃষ্টি হলো, আকাশ কাঁদে জমিন কাঁদে সাহাবায়ে কিরাম কেঁদে কেঁদে যার যার নবীজি। এই রব্বুল আলামিন নবীজিকে দেখা আমাদের সৌভাগ্য হলো না। 1469 বছর পরে বাংলার জমিনের সাইদাবাদ ছোট ডেমসার ঐতিহাসিক ময়দান থেকে সালাম পাঠিয়ে দিলাম, মেহরবানি করে সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছিয়ে দিন। এই রব্বুল আলামিন কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করেছেন, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন, এর সম্মানিত সভাপতি মহতারাম সেক্রেটারি কোষাধ্যক্ষ অন্যান্য সদস্য বৃন্দ ওলামা ইকরাম বুজুর্গান আজম এই রব্বুল আলামিন হযরত আল্লাম জনাব মাওলানা ওসমান সাহেব হে রব্বুল আলামিন, জনাব মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব হে রব্বুল আলামিন, হযরত আল্লাম জনাব মাওলানা আজাদ সাহেব, মামুনুর রশিদ নুরী সাহেব, বদিউল আলম জাহাদি সাহেব, জনাব আলহাজ এম এ মোতারেব সিআইপি সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান বড়ফোন এন্ড টেকং, হে রব্বুল আলামিন ভাই জসিম উদ্দিন সাহেব, ওলামা ইকরাম বুজুর্গান আজম যারা শোনার জন্য এসছেন বলার জন্য এসছেন, হে আল্লাহ সকলের জন্য ফরিয়াদ রোজ হাসরে আকামতে মুসিবতের ময়দানে আমাদের সকলের জন্য মাহফিল বেহেশতে যাওয়ার কারণ বানাইয়া দিয়ে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমার পিতৃতুল্য দাদা তুল্য মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, কচিকাঁচা ছোট্টমণিরা, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মায়েরা বোনেরা, মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি ঘিরে আছে রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শানে আলিয়াতে শুকরগুজার হচ্ছি যার শেষ মেহেরবানিতে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় দিয়ানা হয়ে কোরআনের আজ দরবারে আশার তৌফিক দিলেন যে আল্লাহ, সে আল্লাহর দরবারে শীর্ণত করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। কি বান্দার জন্য না আল্লাহর জন্য? জমিন কার? আকাশ কার? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কার? আমরা কার? সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে কোনো কার্পণ্যতা আছে? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে জোরে সরে আলহামদুলিল্লাহ, মারহাবান বিল্লাহ,
শুকরান জাজিরা আল্লাহুম্মা হাইয়ে জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ শুকরিয়া আদায় করছি। এখন অল্প সময় কথা বলবো কোরআন থেকে। কিসের মাহফিল এ? মাদ্রাসা কিসের মাদ্রাসা? আল্লাহর মেহরবানি। সৈয়দাবাদ ছোট ন্যামসা তালিমুল কোরআন, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নেয়ামত কোরআনকে শিক্ষা দেওয়া হয়। আর কোরআন যারা শিক্ষা গ্রহণ করে, শিক্ষা দান করেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ব্যবসা করে, যারা রাজনীতি করে, যারা চাকরি করে, যারা প্রেসিডেন্ট, যারা চেয়ারম্যান, শ্রেষ্ঠ মানুষ কে? কোরআন শিক্ষা দেয় যারা, শিক্ষা নেয় যারা। এখানে শিক্ষা দেওয়ার লোকও আছে, শিক্ষা নেওয়ার লোকও আছে। এজন্যই শিক্ষা সারা বছর দিতে দিতে দুইজন হাফেজ হয়ে গেছেন, একটু আগে পাগড়ি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করুন। এরকম লক্ষ লক্ষ হাফেজ কোরআন এখান থেকে তৈরি হয়ে যেন বিশ্বে ছড়িয়ে যায়, আল্লাহ তৌফিক ইনায়াত করুন বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, ওই কোরআন থেকেই এখানকার কথার সাথে মিল রেখে আমি একটুখানি তাফসীর করব। সেটা হলো যে এখানে একদিক থেকে যেমন লেখা আছে সীরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, আবার অন্য দিক থেকে হলো কোরআনের মাদ্রাসা। এই জন্য কোরআন এ দুটি বিষয়ের সমন্বয়। কোরআন থেকে একটু তেলাওয়াত করি, তাফসীর করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। পরম করুণাময় দয়াময় বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইনশাআল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শপথে বিজ্ঞানময় কোরআনের, নিঃসন্দেহে আপনি রাসূলদের একজন, রয়েছেন সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত। অবশ্যই কোরআন পরাক্রমশালী দয়াময়, তাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত। সিরাত বলার জন্য, কোরআনের মাদ্রাসার তালিমের জন্য আমি বায়ান করতে তেলাওয়াত করছি কোন এক সূরা থেকে। বলবেন কোন সূরা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পাঁচ আয়াত পড়েছি, তর্জমা করেছি, এখন তাফসির। তাফসির করতে গেলে এই সিরাতও চলে আসবে, মাদ্রাসাও চলে আসবে। বলেন ইয়াসিন শব্দের অর্থ কি? হে নেতা, খুব দ্রুতই বলছেন, মনে হয় ভালো পড়াশোনা করে। জি, তবে বিষয়টা এরকম না। হ্যাঁ, আমার বন্ধুগণ, এই শব্দের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, এর উদ্দেশ্য অর্থ সবচেয়ে ভালো জানেন তাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অধিকাংশ মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, তাফসীর রূহুল মানি রুহুল বায়ান কাদেরী হাক্কানি ইবনে জারির তাবারী, তাফসীর ফিজলালের কোরআন, পিঠের তাফসীর, আল্লামা ইউসুফ আলীর তাফসীর সহ। এই বাবা, এই 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 পালায় কেন? তুমি যে ধরে 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 বসে বসে, এটা কি জান্নাতের মাহফিল না পালানোর মাহফিল? জান্নাতের মাহফিল। পালায় যারা জান্নাত পাবে তা, এটা রীতিমতো
কোরআনের মাহফিল থেকে চুরি করে চলে গেছে, এমনটি আমরা আর কেউ হতে রাজি না ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করবে। আমি জি আমার বন্ধুগণ, তাফসীর রূহুল মানি, রূহুল বায়ান, কাদেরী হাক্কানি, ইবনে জারির তাবারি, তাফসীর ফি জালালিল কুরআন, পিতলের তাফসীর, আল্লামা ইউসুফ আলীর তাফসীর সহ বিশ্ব আনন্দিত যত তাফসীর রয়েছে, এ তাফসীর গুলিতে অধিকাংশ মুফাসসির বলেছেন হাজা ইসমুম মিনা আসমাইল্লাহ, ইয়াসিন শব্দ এ হলো তমাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্য থেকে একটি নাম। কেউ বলেছেন হাদিহি হুরুফুম মুকাদ্দাদ, কেউ বলেছেন মুতাশাবিহাত, এ হলো দুর্লভ শব্দ যার অর্থ যেন তেন মানুষেরা জানে না। আমার বন্ধুগণ, অধিকাংশ মুফাসসির যেই কথায় একমত হয়েছেন সেটা হলো ইয়া মানি হে সিন মানি মুহাম্মদ, ইয়াসিন শব্দের অর্থ হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে প্রথম বলে ফেলেছিলেন কথাটা হলো এরকম, ইয়াসিন মানি হলো কি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রশ্নের সৃষ্টি হয়, তাহলে আল্লাহ পাক রাসূলকে ইয়াসিন বলে ডাকলেন কেন? ইয়া মুহাম্মদ বলেই তো ডাকতে পারতেন, তা না করে এরকম পড়লেন কেন? এরকম কেন একটা জবাব আছে কি নাই? শুনবেন না শুনবেন না, এখন না পরে, নগদ নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাক্য শুনে কিনা মাঝখানে তার বিজয় ফাঁক ফাঁক রাখতে চান না, নগদে শুনতে চান? শোনাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধারণ করো। বলুন কোরআনের মধ্যে পারা আছে কতগুলো? 30 পারা। সূরা আছে কতগুলো? আয়াত আছে কতগুলো? 6666। শব্দ আছে কতগুলো? 56,000। সুবহানাল্লাহ। অক্ষর আছে কতগুলো? 4.5 লক্ষ। আমার বন্ধুগণ, 4.5 লক্ষ অক্ষর নিয়ে কথা বলার সময় হবে না, পারা নিয়ে আয়াত নিয়ে সূরা নিয়ে তাফসীর করার সময় হবে না, শুধুমাত্র একটি শব্দ নিয়ে কথা বলছি, শব্দটির নাম হলো ইয়াসিন। আমার বন্ধুগণ, শব্দটি বিশ্ব নবীর কাছে নাজিল হয়েছে, যেই নবীর কারণে বিশ্বটা ধন্য হয়েছে, সেই নবীর নাম উচ্চারিত হয়েছে মাত্র 4 বার। এখানে একটা প্রশ্ন, রাসূলের নাম কেন এত কম? যার কাছে 56,000 শব্দ নাজির হলো তার নাম উচ্চারিত হলো মাত্র 4 বার, কারণ কি? তাহলে প্রশ্নের সৃষ্টি হলো দুটি, একটি হলো ইয়াসিন বলে ডাকলেন কেন, দুই নাম্বার হলো রাসূলের নাম কম কেন? এই দুটি প্রশ্ন মনে রাখা যাবে, প্রশ্নের আলোকেই কিন্তু কথা আসবে, ধৈর্যের সাথে মনে রাখবেন। প্রথম প্রশ্নের জবাব যেটা আপনারা চাচ্ছিলেন নগদ, এখন জবাব দিচ্ছি, সেটা হলো ইয়াসিন বলে ডাকলেন কেন? সম্মানিত বন্ধুগণ, মানুষের সম্মান যখন বেড়ে যায় তখন তাকে উপাধিতে ডাকা হয়, চেয়ারম্যান নাম না উপাধি, সভাপতি নাম না উপাধি, তাহলে পরে ইয়াসিন সেটাও একটা উপাধি, কার উপাধি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। আপনারা বলুন বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? আমরা সম্মান দিয়ে বলি মহামান্য প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে যদি আপনারা দাওয়াত দেন, তিনি যদি এসে যান, ঘোষক যদি ঘোষণা দেন হামিদ আসুন, হামিদ বসুন, হামিদ চা খান, হামিদ আদা খান, হামিদ বক্তৃতা দেন, হামিদ চলে যান, ওকে আল্লাহ হাফেজ হামিদ, এইভাবে হামিদ হামিদ করলে প্রেসিডেন্টের ইজ্জত বাড়বে না কমবে? কমবে। আর যদি বলা হয় মহামান্য প্রেসিডেন্ট আসুন বসুন, জাতির উদ্দেশ্যে যদি কথা বলো, তাহলে কি হবে? ইজ্জত হবে, ইজ্জত বাড়বে। আমার বন্ধুগণ,
বাংলাদেশের প্রেসিডেন্টের বিশাল বড় ইজ্জত, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, ব্রিটেন, আমেরিকা, কানাডা, জাপান, চায়না সহ এই বিশ্বের 169 জন প্রেসিডেন্ট রয়েছে। 169 জন প্রেসিডেন্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রেসিডেন্ট পাঠিয়েছেন, তার নাম আমাদের নবী, সকলের নবী, দু জাহানের সর্দার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলকে যদি আর এক পাল্লায় রাখা হয়, কোন পাল্লাটা ভারী হবে? এতে কোনো সন্দেহ আছে? বরং প্রেসিডেন্ট যদি রাসূলকে ওজন করা যাবে না, রাসূলের ওজন সম্মানে তো বেশি, আকাশ জমি, চাঁদ সূর্য, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, বিশ্বজগৎ সব যদি এক পাল্লায় দেওয়া হয়, বিশ্ব নবীর একটি নিঃশ্বাসের সমান হবে। সেই রাসূলের ইজ্জত আল্লাহ বাড়াবেন না কমাবেন? এজন্যই রাসূলকে বিভিন্ন উপাধিতে ডেকেছেন। আমার বন্ধুগণ, কোথাও বলেছেন মুজাম্মেল, কোথাও বলেছেন মুদ্দাসিল, কোথাও বলেছেন তোহা, কোথাও বলেছেন হামিম, এই জায়গার মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ পাকে ডেকেছেন ইয়াসিন। কেন? ইজ্জতের জন্য, সম্মানের জন্য। প্রথম প্রশ্নের জবাব হয়ে গেল। এবার দুই নাম্বার প্রশ্ন কি যেন ছিল? রাসূলের নাম কেন এত কম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকে রাগ করেছেন, গুসা করেছেন, মান অভিমান করেছেন? দুনিয়ার মানুষ যেরকম করে, মানুষ মানুষের সাথে রাগ করে কি করে না? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেশি না কম? মহব্বত যত বেশি, ফাটাফাটিও তত বেশি। ঝগড়া নাই এমন কোন সংসার আছে বলে আমার জানা নাই, কম বেশি ঝগড়া আছে কি নাই? তুমি আছে বলো মিয়া, তুমি তো বিয়েই করো। আশেপাশে দেখে তো, ওখান থেকে শিখছে, স্বামী স্ত্রীর ঝগড়া দেখে। যাই হোক, সেরকমই কোন এক স্বামী স্ত্রী মারাত্মক ঝগড়া করে ফেলেছে। ঝগড়ার এক পর্যায়ে দুইজনে স্ট্রাইক করেছে, হরতাল, কথাবার্তা বলবে না, খানা পিনা খাবে না, কাজকর্ম করবে না। দুইজনে হরতাল ডেকেছে, কোথায়? ঘরের ভিতরে। স্বামী বেচারা মেজাজ খারাপ করে এইদিকে মুখ করে বসে আছে, স্ত্রী বেচারি মন খারাপ করে এইদিকে মুখ করে বসে আছে। এ অবস্থায় চলে গেল তিন দিন, প্রতিদিন খায় তিনবার, তিন দিনে নাই একবার, অবস্থা কি হতে পারে সহজেই তো বোঝা যায়। পেট পিট লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা, স্ত্রী বেচারি আর সহ্য করতে পারে না, নিজে চারটে ভাত পাক করেছে, অর্ধেকটা নিজে খেলো, অর্ধেকটা তাকের মধ্যে রেখে দিল। উদ্দেশ্য হল ঝগড়া হতে পারে, ফাটাফাটি হতে পারে, মারামারি হতে পারে, সারা সারি তো হয় না। এ কারণে অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা তাকের মধ্যে রেখে দিয়েছে, মহব্বত আছে। কোন সময় খানা চাইবে সাথে সাথে দিতে হইবে, নইলে ডান্ডার বাড়ি শুরু হয়ে যাইবে। এই কারণে অর্ধেকটা খেয়েছে, বাকিটা রেখে দিয়েছে। এ অবস্থায় বাড়ির কাছে ছোট নদী, পানি কমেছে, মানুষ পলো নিয়ে মাছ ধরতে যাচ্ছে। আপনারা পলো চিনে, চাপ দেয়, মাছ পায়, নারায়ে তাকবীর বলে বাড়িতে চলে যায়, তাজা মাছ দিয়ে মজা করে খানা খায়। সেরকম মানুষ যায় দলে দলে, এই মানুষ যায় না, মানে এই স্বামী যায় না, যাবে কেন? সে তো স্ট্রাইক করেছে, কথাবার্তা বলবে না, খানা পিনা খাবে না, কাজকর্ম করবে না, মাছ ঠাস ধরবে না, এই জন্য যায় না। স্ত্রীর মনের মধ্যে দারুণ আকাঙ্ক্ষা, যদি যাইত, তাজা মাছ পাইত, মজা করে খাইত, কি সুবিধা হইত,
যায় না কেন, যায় না কেন, যায় না কেন, ভিতর থেকে কথা ঢেকুর মেরে আসে, বলাও যায় না, শোনাও যায় না। যদি বলে এই মাছ ধরতে যাও না কেন, তাহলে বলবে তুমি না বলছিল কথা বলবে না, এই যে বললাম তোমাকে চিনি না, তোমরা সদ্য বুঝতে পারো না, এরকম ভাবে একটা কথা চাপ দিবে। এই কারণে স্ত্রী বেচারি এই কথা বলতে পারতেছে না, কিন্তু স্ত্রী ছিল সাংঘাতিক বুদ্ধিমতী, কায়দা করে সাইজ করে কথা আবিষ্কার করে বলে, কথার স্টাইল হল এমন, ধরব মাছ, ছুইব না পানি, মারব সাপ, ভাঙব না লাঠি, বলব কথা, নিব না নাম, শুরু করে দিল কাম। মানুষ যায় মাছ ধরতে, মানুষ যায় না কেন, বলেন এটা কোন মানুষকে বলছে, সেই মানুষকে বলছে নাই, সেই লোক জবাবে বলছে তিন দিন ধরে খায় না ভাত, মানুষ যাইবে কেন। এর জবাব তো স্ত্রী রেডি করে রেখে দিয়েছে, বললেন যে তাকের মধ্যে রইছে ভাত নামায় খায় না কেন। স্বামী বেচারা ছিল সাইজে খাটো, তাক নাগাল পায় না, বলছে খাটো মানুষ নাগাল পাই না, নামায় দেয় না কেন। স্ত্রী দেখলেন একটা জবাব দেওয়া দরকার, বললেন যে ফিরার উপরে ফিরা রেখে নামাই নেই না কেন, চলছে কথা, নেই না না, মান অভিমান, আল্লাহ কি রাসূলের সাথে এই বসো, ওই মান অভিমান, আল্লাহ কি রাসূলের সাথে এমন করে অভিমান করেছেন না, প্রশ্ন আসে না। আমার বন্ধুগণ, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নাম উচ্চারণ করেছেন কম, সেটা কোনো মানের কারণে না, অভিমানের কারণে না, রাগের কারণে না, গোসার কারণে না, একটি মাত্র কারণ, সেটা হলো রাসূলুল্লাহর ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সীরাতুন নবী রাসূল ইসলামের সীরাত, সেই রাসূল ইসলামকে ইজ্জত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইজ্জত দিয়েছে কোরআন, ইজ্জত দিয়েছে ফেরেশতাগণ, ইজ্জত দিয়েছে সেই যুগের কাফেররা আল আমিন বলে। আমার বন্ধুগণ, আর সাদিক বলে সেই যুগে ইজ্জত দিয়েছে। বর্তমান পৃথিবীতে মাইকেল হার্ট দা হান্ড্রেড গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহর নাম এক নম্বরে রাখতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ, বর্তমান বিশ্বের খ্রিস্টানদের শ্রেষ্ঠ পণ্ডিত জর্জ বার্নার্স, জর্জ বার্নার্স কিছুদিন আগে আফ্রিকায় এক বক্তৃতায় বলেছে যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, রক্তাক্ত এই পৃথিবী, অশান্ত এই বিশ্বকে যদি তোমরা শান্ত করতে চাও, তাহলে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বিশ্বটা তুলে দাও। এইভাবে রাসূল ইজ্জত দিলেন, ইজ্জত দিয়েছে কাফেররা, ইজ্জত দিয়েছে যুগে যুগে অন্য ধর্মের লোকেরা, বিশ্ববিজ্ঞানীরা, আমেরিকা ওয়াশিংটন ডিসিতে ঐক্যবদ্ধ হয়ে বলেছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, গ্রেটেস্ট ফিলোসোফার, গ্রেটেস্ট হিস্ট্রিয়ান, গ্রেটেস্ট জিওগ্রাফার, দেয়ার ইজ নো আদার ম্যান হ্যাজ লাইক হিম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ, শ্রেষ্ঠ নৃতত্ত্ববিদ, শ্রেষ্ঠ দার্শনিক, তার মতো ব্যক্তিত্ব এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। এইভাবে আকাশ যার ইজ্জত দিল, জমিন যার ইজ্জত দিল, বিশ্ব যার ইজ্জত দিল, তার ইজ্জতে আঘাত দিয়ে বাংলাদেশে একটা বেয়াদব, সে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি উলঙ্গ অবস্থায় পড়ে আছেন। কিছুদিন আগে ইন্টারনেটে বক্তৃতা এসেছে, মুজাফফর নামে একটা বেয়াদব এই বক্তৃতা ছেড়েছে, সে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা স্থান তো আমি দেখেছি। আর একটা বেয়াদব নাম হলো মুফাসসির, সে বলছে আল্লাহ মারা গেছে। এই তো আল্লাহর জানাজা হইল, আমি দাফন কাফন করে আসছি, বলেন তো দেখি
আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে এমন কথা বললে এটা কি মেনে নেওয়া যায়? না। আপনাদের কাছে কি শুনে ভালো লাগে? না। যে আল্লাহকে বলছে মারা গেছে, যেই মুখ দিয়ে বলছে এই মুখটা কার? আল্লাহর। যে জমিনে দাঁড়ায় বলছে জমিনটা কার? আল্লাহ। তারপরে আল্লাহর জবান দিয়ে আল্লাহ মারা গেছে এটা বলে, কত বড় ব্যাদ! এর আগে আর একটা ব্যাদক, সে বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সন্ত্রাসী। আর একটা ইবলিসের চামুন্ডা, সে বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নিঃসহের জন্য 11টা বিয়ে করেছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সৈয়দাবাদের ছোট ড্যাম সাহ চট্টগ্রামে সদহার তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলবে মেনে নেবেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী নিপসু বলবে বরদাস্ত করবেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ দেখেছি, লজ্জার স্থান দেখেছি, আল্লাহ মারা গেছেন, কোন কুরাঙ্গার যদি এমন কথা বলে, এমন কুরাঙ্গারকে ধরে ঘর ছিঁড়ে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা রাজি আছে? হাত উঠে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, সেই রাসূল করেছেন যা আমরা করব তা রাসূল করেন নাই যা আমরা করব না তা, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের জন্য তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলিকে ধরো, যা থেকে নিষেধ করেছেন সেগুলিকে সারো, এর ব্যতিক্রম যদি করো আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির অপেক্ষা করতে পারো। আমরা কি শাস্তি চাই? না। আমরা কি শান্তি চাই? তাহলে রাসূল ছাড়া কোরআন ছাড়া উপায় নাই। সেই কোরআনের জন্য তালিমুল কোরআন মাদ্রাসা, হেফজ মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, বিশাল বড় মহত্বের কাজ করেছে। আল্লাহ যেন এই কাজকে কবুল করেন, আল্লাহ যেন এই মাদ্রাসার উন্নতি অগ্রগতি দান করেন। একদিক থেকে যেমন ছিলেন নবী, অন্যদিক থেকে ছিলেন রাসুল, ভিন্ন দিক থেকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার কল্যাণ রাষ্ট্রের সেনাপতি, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস, শ্রেষ্ঠ বিচার। কিভাবে বিচার করেছে একটা বিচার শুধু আমরা শুনব, যা আল্লাহ পাক কোরআনে বলেছে, যদি কোথাও কোরআনের শাসন ব্যবস্থা থাকে, কোরআন অনুযায়ী যদি বিচার করা হয়, বিচারের ধরনটা থাকবে আমার জীবনের পরিবর্তে জীবন, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক, দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ। একটি মানুষের যতটুকু ক্ষতি করেছে ততটুকু ক্ষতি করে তার বিচার করে দাও। সম্মানিত বন্ধুগণ, এই যে একখানা আয়া রাসূলের সিরাত বলতেছে,
রাসূলের সিরাত জানলাম, রাসূল করেছেন যা আমরা করব তা, রাসূল বিচারটা কেমনে করেছেন শুনে নেন। আয়াত নাসিল হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন। ঠিক সেই সময় কুরাইনা গোত্র থেকে দশটা মানুষ এসছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, মদিনায় অবস্থান করেছে, তালিম গ্রহণ করে চলছে। এই সময় রাসূল একজন সাহাবী নাম ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের যে সমস্ত উটগুলো রয়েছে, বাইতুল মালের উট, উটগুলিকে লালন পালনের জন্য তাকে রাখাল করে পাঠিয়ে দিলেন। উনি রাখাল হয়ে উট পালতেছেন। এই সময় যে দশটা মানুষ ইসলাম কবুল করেছে অসুস্থ হয়ে পড়েছে, রাসূলের কাছে দৌড়িয়ে এসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা অসুস্থ, হাত শুকিয়েছে, পা শুকিয়েছে, চক্ষু হলুদ হয়ে গিয়েছে, পেশাব হলুদ হয়ে গিয়েছে, আপনি চিকিৎসা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনার বাহিরে চারণভূমি আছে, উট আছে, জলদি যাও, উটের পেশাব খাও, দুধ খাও, সুস্থ হয়ে যাবে। এক নম্বরে চিনি, দুই নম্বরে ঠান্ডা, এ দুইটাই আউট। দেখেন দেখে চিনি ছাড়া সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। চক্ষু হলো, পেশাব হলো, এই রোগের নাম কি? ওদের জন্ডিস হয়েছে। বাংলাদেশেও জন্ডিস আছে কি নেই? যদি জন্ডিস হয় তাহলে উটের দুধ আর পেশাব খাবেন কেন? ওখানে তো লোকেরা খাইল, সুস্থ হয়ে গেল, আপনি খাবেন না কেন? উটের দুধ খাইতে কোনো মানা নাই। দুধ তখনও জায়েজ ছিল, এখনো জায়েজ আছে, কেয়ামত পর্যন্ত জায়েজ থাকে। পেশাব খাওয়া যাবে না, তখন পর্যন্ত পেশাব খাওয়া জায়েজ ছিল, এরপরে পেশাব হারাম হয়ে গেছে। বলবেন যে হুজুর দুধ খাইতে উটের দুধ আর পেশাব পাবো কোথায়? বাংলাদেশ তো উটেই নেই, চিড়িয়াখানায় ছিল কয়েকটা, মারা গেছে। একটা দরবারে আসছিল চোদ্দটা, খাইয়া বলাইছে। কোরবানির সময় আসছিল কিছু, হজম হয়ে গেছে। একটা রাষ্ট্র একটা উট নাই, সেখানে উটের দুধ আর পেশাব কোত্থেকে পাই? যদি ভাই ব্রাদার মধ্যপ্রাচ্যে চাকরি করে তাহলে টেলিফোনে বলে দিবেন যে বোতল ভরে দুধ আর পেশাব নিয়ে আসে, নাকি পেশাবের কথা বলবেন না, দুধের কথা বলতে পারে যে উটের দুধ নিয়ে আসো, খাইলে আল্লাহ পাক সুস্থ করে দেবেন। সম্মানিত বন্ধুগণ, দশটা মানুষ দুধ খেয়েছে, সুস্থ হয়েছে। দুনিয়ার নিয়মে কোন বুজুর্গণের দিনে পানি পড়ায় মানুষ যদি ভালো হয় তাহলে ওই বুজুর্গের প্রতি ভক্তি বাড়ে না কমে? বাড়ে। কোন ডাক্তারের চিকিৎসায় যদি কেউ সুস্থ হয় ডাক্তারের প্রতি শ্রদ্ধা বাড়ে না কমে? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসায় ভালো হয়ে গেলে রাসূলের প্রতি ভক্তি বাড়বে না কমে? আমার বন্ধুগণ, দশটি পাপীর কলিজার মধ্যে ভক্তি বাড়ল না, উল্টো বরং রাসূলের উপরে তারা ক্ষিপ্ত হয়েছে, ইসলামের উপরে ক্ষিপ্ত হয়েছে, আল্লাহর উপরে রাগ করেছে। তারা দশটি মানুষ ইসলাম ছেড়ে দিয়েছে। আগে যেমন কাফের ছিল এখন সেরকম কাফের হয়ে গেল। দশটি মানুষ ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে চলে যাবে। আমার বাবারা
ঠিক এই সময় একজন বলে দিলেন, ও বন্ধুরা কিভাবে তোমরা উট চুরি করবো, কেউ না দেখলেও এখানে একজন উটের রাখাল রয়েছে, রাখালের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। এই বলতেই সবাই বলে উঠেছেন, তাহলে আমাদের প্রথম কাজ হলো রাখালটাকে হত্যা করা। আমার বন্ধুগণ, রাখাল হযরতিয়া সার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর একজন গরীব সাহাবী, হযরতিয়া সার রাদিয়াল্লাহু আনহুকে 10টি পা পিয়ে সে হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, জমিনের মধ্যে শোয়াই দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, লোহার চাবুক দিয়ে পিটানো শুরু করেছে। হযরতিয়া সার রাদিয়াল্লাহু আনহু একজন গরীব সাহাবী, আপনি জানেন এখানে কি শক্তিশালী মানুষ নাই? এই যুবক, একটা যুবক আসেন, হ্যাঁ এই তো যুবক মানুষ, জি না ওই ফ্যান দিয়ে না, এটাই ঠিক আছে, একটু কষ্ট করে, যুবক মানুষ আসছে, উনি পারবেন, যুবকদেরকে আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসে, ঠিক কিনা বলে, আমিও ভালোবাসি, হ্যাঁ মুরব্বী মানুষ তারই পাখে বেদবি হয়ে যাবে, এবার ঠিক আছে, কিন্তু বাইরে বেশি দিন না, ঠান্ডা লাগবে, আপনি এইভাবে তাইলে এই একটা মাথাই পাবে, এই মাথা ঠান্ডা করার দরকার নেই, এমনি ঠান্ডা আছে। হ্যাঁ কি মুশকিল, আপনার কি শক্তি নাই, ঝরে দেন জি, আপনারা বলেন সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবী, এই সাহাবীকে কি মারা যায়? কিন্তু 10টা পাপি দুধ খেয়ে সুস্থ হয়ে হৃষ্টপুষ্ট হয়ে এই সাহাবীকে হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোন মানুষ যদি মরুভূমির ভিতরে যেয়ে থাকেন, সেখানে দেখতে পাবেন মরুভূমি যখন উত্তপ্ত হয়ে যায়, গরম তৈলের ভিতরেই মাছ ছেড়ে দিলে মাছের অবস্থা যেমন হয় মানুষের অবস্থা তেমন হয়ে যায়। সেই মরুভূমির ভিতরে হযরতিয়া সার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে জমিনের উপরে শোয়াই দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, লোহার চাবুক দিয়ে পিটানো শুরু করেছে, পিটায় পিটায় হযরত ইয়াসারের চামড়া খসে যায়, মাংস খসে যায়, উত্তপ্ত মরুভূমি তার পিঠটা পুড়িয়ে দিয়েছে, পিঠের চামড়া গুলো গলে গলে মাটির সাথে মিশে গেছে। এ অবস্থায় হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বললেন, বন্ধুরা তোমরা যদি একান্তই আমাকে মারতে চাও, ধারালো তরবারি দিয়ে আঘাত দাও, এক আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই কথা বলার পরেও পাপীদের কলিজার মধ্যে কোন মায়া সৃষ্টি হলো না, বিদায় করে দেওয়ার পরিবর্তে উল্টো হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলার ডান হাত কেটে ফেলেছে, 10টি পাপী ইয়াসারের বাম হাত কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দুটোকে উপড়াইয়া ফেলবে। ইয়াসার বললেন, ও বন্ধুরা কেন চক্ষু উপড়াবা, হাত কেটেছ, পা কেটেছ, শরীর থেকে রক্ত ক্ষরণ হয়ে যাচ্ছে, আমি এমনিতে একটা দুর্বল মানুষ, রাসূলুল্লাহর উট পালতে পালতে শরীরে কোনো শক্তি নাই, হাত কেটেছ, পা কেটেছ, চক্ষু কেন উপড়াবা, আল্লাহর রাস্তায় চক্ষু উপড়াইও না, আমার এই চক্ষু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখতে পাইতেছি। তারপরে পাপীদের কলিজায় কোনো মায়া সৃষ্টি হলো না, চক্ষু দুটো উপড়াই ফেলেছে, ধারালো তরবারি দিয়ে আঘাত দিয়ে দেহ থেকে মস্তকটা আলাদা করে ফেলে রয়েছে, এক জায়গায় পড়ে রয়েছে পা, অন্য জায়গায় পড়ে রয়েছে হাত, ভিন্ন জায়গায় পড়ে রয়েছে চোখ, অন্য জায়গায় পড়ে রয়েছে দেহখানা, আর এক জায়গায় পড়ে রয়েছে মস্তক।
খন্ড বিখণ্ড করে ফেলে রেখে সমস্ত উট গুলো চুরি করে বাড়িতে যাচ্ছে। এই দৃশ্য দেখার কেউ ছিল না। একটা কাফে পাহাড়ের আড়াল থেকে প্রথম থেকে এই দৃশ্যটা দেখেছে। কাফেরটা দৌড়িয়ে এসে রাসূলুল্লাহর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফের, ইসলাম কবুল করি নাই, কিন্তু একটা করুণ দৃশ্য দেখেছি যা দেখলে সহ্য করার মতো না, আমি সহ্য করতে না পেরে আপনার কাছে ছুটে এসেছি। বললেন, কি দেখেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই গরীব সাহাবী ইয়াসার আর দুনিয়াতে নাই। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি যে দশটি পাপীকে পাঠিয়েছেন, ওরা দুগ্ধপান করে সুস্থ হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, এরপরে তারা ইসলাম ছেড়ে দিয়ে কাফের হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে। ইয়াসারকে হাত বেঁধেছে, পা বেঁধেছে, জমিনের মধ্যে শোয়াই দিয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, লোহার চাবুক দিয়ে ফিরিয়েছে, চামড়া খসিয়ে ফেলেছে, হাত কেড়েছে, পা কেড়েছে, চক্ষু দুটো উপড়িয়ে ফেলেছে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পানি পান করতে চেয়েছিলেন, দশটি পাপি ইয়াসারকে এক ফোঁটা পানিও পান করায় নাই। শেষ পর্যন্ত দেহ থেকে মস্তক আলাদা করে খণ্ড বিখণ্ড করে জমিনের মধ্যে ফেলে রেখে আপনার সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, কোথায় রয়েছো? জলদি আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, বললেন, আলী, সেই গরীব সাহাবী ইয়াসার আর দুনিয়াতে নাই, অসহায় সাহাবী, আমি বলেছিলাম ইয়াসার, তোমাকে একটা কঠিন দায়িত্ব দিতে চাই। ইয়াসার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব কোনো কঠিন দায়িত্ব না, আপনি যা বলবেন নির্দ্বিধায় মেনে নিতে রাজি আছি। যদি বলেন পাহাড় থেকে লাফ দিতে হবে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, রাজি আছি। রাসূলুল্লাহ বললেন, পাহাড় থেকে লাফাতে হবে না, আগুনের মধ্যে ঝাঁপাতে হবে না, একটি কঠিন কাজ, তাহলে উটপালা মরুভূমির ভিতরে উঠের রাখাল হয়ে যেতে হবে। ইয়াসার সাথে সাথে রাখাল হয়ে চলে গেলেন, হাত পায়ে ফসকা ফুটেছিল, শরীর রক্ত শূন্যতা দেখা দিয়েছিল। ইয়াসার বলেছিল, রব্বুল আলামিন, রাসূলুল্লাহর আমানতের হেফাজত করতে এসেছি, আমার জীবন যদি চলেও যায় তবু রাসূলুল্লাহর আমানতের খেয়ানত হতে দেব না। এই বলে উট পালতে পালতে অসহায় হয়ে পড়েছিলাম। সেই ইয়াসারকে পাপীরা হাত বেঁধেছে, পা বেঁধেছে, হত্যা করেছে, সমস্ত উটগুলো চুরি করে বাড়িতে চলে যাচ্ছে। জলদি যাও, দশটি পাপীকে ধরে এনে আমার সামনে হাজির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন, সাথে সাথে কয়েকজন সাহাবী ছুটলেন, দশটি পাপীকে ধরে এনে রাসূলুল্লাহর সামনে হাজির করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঘরের ভিতরে, তিনি বাহিরে চলে আসলেন। মসজিদের নববীর চত্বরেই জল্লাদ সাহাবীকে বলে দিলেন, ওদের হাত বেঁধে দাও, দশটি পাপীর হাত বেঁধে দাও, হাত বাঁধা হয়ে গেল, পা বেঁধে দাও, পা বাঁধা হয়ে গেল, জমিনের মধ্যে শোয়ায় দাও, শোয়ানো হয়ে গেল, বুকের মধ্যে পাথর চাপা দাও, পাথর চাপা হয়ে গেল, লোহার চাবুক দিয়ে পিটাও, পিটানো শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, দশটি পাপীর ডান হাত কেটে দাও, হাত কাটা হয়ে গেল, বাম হাত কেটে দাও, হাত কাটা হয়ে গেল, ডান পা কেটে দাও, বাম পা কেটে দাও, পাও কাটা হয়ে গেল, এবার দশটি পাপীর মিষ্টি চক্ষু প্রায় দাও। রাসূল যখন বলছে মিষ্টি চক্ষু ফ্রাও, তখনও ওদের কলিজার ভিতরে একটু একটু রুহ আছে, করুণ কাতর কণ্ঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, মরেই যাও, মৃত্যুর পূর্বে একটু পানি চাই, দয়া করে একটু পানি ভিক্ষা দিন। রাসূল বললেন, না, কোনো পানি দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। কয়েকজন সাহাবীর মায়া হয়েছে, পানি নিয়ে আসতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই রাগ করলেন, বললেন, সাবধান সাবধান, যাও
সরে যাও, পানি পাবে না। দশটি পাপির মিষ্টি চক্ষু উপড়া, চক্ষু উপড়ানো হলো না, পানি দেওয়া হলো না। দশটি পাপির দেহ থেকে মস্তক আলাদা করে দাও, একটা একটা করে আঘাত দিয়ে মস্তক আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিও দিলেন না, রাসূল কি নিষ্ঠুর নির্মম, তাহলে রাসূল এই কাজটি করলেন কেন, পানিও দিলেন না কেন? নিঃসন্দেহের মধ্যে কারণ আছে কি নাই, সেই কারণ অন্য কিছু না, আল্লাহ পাকের কোরআন। আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোথাও যদি কোরআনের শাসন ব্যবস্থা থাকে, কোরআন অনুযায়ী বিচার করা যায়, বিচার হবে জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কান, দাঁতের পরিবর্তে দাঁত। একটি মানুষের যতটুকুন ক্ষতি করেছে ততটুকুন ক্ষতি করে ক্ষতি করে বিচার করে দাও। বলেছেন কে? আল্লাহর সেই কথা রাসূল মানবেন কি মানবেন না? রাসূল যদি না মানে, আল্লাহ বলছেন লা আখাসনাহু বিল ইয়ামিন, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমার ডান হাত দিয়ে আপনার কণ্ঠনালী ছিঁড়ে ফেলব। আল্লাহু আকবার বলে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক এমন ধমক দিয়েছেন। সেই রাসূল আল্লাহর কোরআন অনুযায়ী কাজ করবেন কি করবেন না? অতএব কোরআনের দেশ, কোরআনের রাষ্ট্র, ইসলামী কল্যাণ রাষ্ট্র মদিনা, সেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক থেকে জওয়ান সেনাপতি, অন্যদিক থেকে রাষ্ট্রপতি, অন্যদিক থেকে মদিনার চিফ জাস্টিস, শ্রেষ্ঠ বিচারক। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে যতবার মানুষ মারছে মাফ করে দিয়েছেন, কিন্তু এখানে সাহাবিকে মারছে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খণ্ড বিখণ্ড করছে, সেই বিচার তার সামনে এসছে। এখন তিনি বিচার কোরআন অনুযায়ী করবেন না কেমন করবেন? কোরআন অনুযায়ী বিচার করবেন। সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বন্ধুরা শুনুন, এই দশটি পাপি আমার সাহাবীর হাত বেঁধেছে, হাত বেঁধে দাও, পা বেঁধেছে, পা বেঁধে দাও, আমার সাহাবীর হাত কেটেছে, হাত কেটে দাও, পা কেটেছে, পা কেটে দাও, আমার সাহাবীর বুকের মধ্যে পাথর চাপা দিয়েছে, পাথর চাপা দিয়ে দাও, আমার সাহাবী পানি চেয়েছিল, পানি দেওয়া হয় নাই, এই দশটি পাপিকে কোনো পানি দেওয়া হবে না। রাসূল ঠিক করেছেন না বেঠিক করেছেন? দশটি পাপির মিষ্টি চক্ষু উপড়ে দাও, আমার সাহাবীর দেহ থেকে গর্দান আলাদা করেছে, গর্দান আলাদা করে বিচার করে দাও। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাজধানী রাস মুকুটে একটি দৃষ্টান্তমূলক বিচার করলেন, এটাকে বলা হয় দৃষ্টান্তমূলক বিচার, যা অন্যরা দেখে হুঁশিয়ার হয়ে যায়। রাজধানী রাজমুকুটে মসজিদে নববীর চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটি মানুষের কোরআন অনুযায়ী বিচার করে দিলেন। মদিনার আবাল বৃদ্ধা বনিতা সকলেই তা দেখেছে, দশটি মানুষের দৃষ্টান্তমূলক একটি বিচার করার কারণে সেই যে সোনার মদিনা সোনায় পরিপূর্ণ হয়েছে, আজও সোনার মদিনা আছে কি নাই? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি, আমার দেশে জাতীয় সংসদের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, হাই কোর্টের সামনে, জজ কোর্টের সামনে যদি একটি বিচার দৃষ্টান্তমূলক করা হতো, এইভাবেই কোরআন দিয়ে একটি বিচার করা হতো, তাহলে একটি বিচারের কারণে বাংলাদেশ থেকে চোর বিদায়
যেত, এই দেশটাও সোনার বাংলায় পরিণত হতো। কিন্তু কোরআন অনুযায়ী বিচার না করার কারণে চোরের বাংলায় পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে চোর নাই, আছে গম চোর, আলু চোর, মূলা চোর, মুরগি চোর, টিন চোর, আস্তা রাস্তা চুরি করে খায় বলা, আস্তা ব্রিজ চুরি করে খায় বলা, গ্যাস চোর, ইলেকট্রিসিটি চোর, মানুষ চুরি করে, কোন দিন যেন বড় মানুষটাকেও চুরি করে ফেলা। সম্মানিত বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক কষ্টে বাংলাদেশ স্বাধীন করলেন, শেষে তিনি কম্বল দিলেন, বললেন কি যে 7 কোটি কম্বল সব চুরি হইল, শেষ পর্যন্ত আমারটাও চুরি হইল। তিনি কি সুখে বলেছিলেন না দুঃখে বলেছিলেন? দুঃখে বলেছিলেন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলিজার ভিতরে দুঃখ আছে কি নাই? বললেন সবাই পায় সোনার খনি, আমি পাইলাম চোরের খনি, খুশি হয়ে বলছেন না দুঃখে বলেছেন? তাহলে প্রধানমন্ত্রী মহোদয় আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনি মাশাআল্লাহ দেশের উন্নয়নের অনেক কাজ করেছেন, দেশের ভাবমূর্তিকে তুলে ধরেছেন, বিশ্বের মধ্যে বাংলাদেশে হিরো হয়ে গেছে, আপনি অনেক কাজ করছেন, কিন্তু এই হিরো জিরো হয়ে যাবে যদি আপনার বাবার কলিজার দুঃখ না থামাতে পারেন। আপনার বাবা যেমন চোরের কারণে বেজা, আল্লাহও বেজা, আমরাও বেজা, চোর দেশে থাকলে পরে খুশি না বেজা, আমরা সবাই বেজা, এমনকি আমার মনে হয় না আপনি খুশি, আপনিও বেজা। যদি তাই হয় তাহলে পরে আপনি অনেক কাজ করেছেন, আমরা এখন বেশি চাই না, একটা জিনিস শুধু চাই, বাংলাদেশ থেকে শুধু চোর বিদায় করে দেন, চুরি বিদায় করে দেন, একটা শুধু জিনিস চাই আর বেশি কিছু চাই না। আপনি যদি জাতীয় সংসদ থেকে আইন পাস করে এরপরে সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে দেন যে এদেশে যদি চোর ধরা পড়ে তাহলে পরে কোরআন অনুযায়ী বিচার করে হাত কাটা হবে, একটা মাত্র আইন আপনি পাস করে দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই নৌকায় ভোট দিয়ে দেব, আমাদের কোনো অসুবিধা নাই নৌকায় ভোট দিতে। আপনি সংসদ থেকে আইন পাস করে দেন চুরি বন্ধ হয়ে যাবে, আইন পাস করে দেন নামাজ পড়বে, সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায় তাহলে পরে আমাদের আপনার পক্ষে থাকতে কোনো অসুবিধা নাই। অতএব সুস্পষ্ট ভাষায় বলে দেই, আপনি মেহরবানি করে মেহরবানি করে মেহরবানি করে একটা আইন কোরআন দিয়ে চালু করে দেখেন না কি মজা। আপনি রোহিঙ্গাদের ব্যাপারে বলছেন যে কোথাও তাদের ঠাই নাই, বাংলাদেশে তাদের ঠাই আছে, আমরা খাবো যা ওরাও খাবে তা, আসতে দাও। আপনার এই কথাটা কোরআনের কথা, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেন ভাই ভাই, রোহিঙ্গা মুসলমান আমার ভাই, আমার বোন, আমার মা, আমার শিশু, তারা এভাবে মরবে এটা সহ্য করা যায় না, বিশ্বের কোথাও ঠাই নাই, আশ্রয় নাই, আমার বাংলাদেশে আশ্রয় আছে, আসতে দাও। এই একটি কথা বলার কারণে আপনার সার্টিফিকেট হয়েছে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। যদি একটি কোরআন অনুযায়ী একটি কথা বলার কারণে মানবতার মা হন, তাহলে এই কোরআনে আছে 56,000 কথা, এগুলো যদি এদেশে নির্যাতিত মুসলিম মানুষের পক্ষে, নিপীড়িত গৃহীত মানুষের পক্ষে একটা একটা করে কোরআনের কথা বলতে থাকেন, তাহলে পরে আপনি জান্নাতি মায়ে পরিণত হয়ে যাবেন। আমরা চাই আপনি কোরআন দিয়ে কথা বলুন, কোরআন অনুযায়ী কথা বলুন, অনেক পারেন আর না পারেন শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য আইন জারি করে দেন, যারা আকেল বালে তারা যদি নামাজ না পড়ে তাহলে প্রত্যেককে 100 বেত্রাঘাত করা হবে, 500 টাকা জরিমানা হবে। এই আইন জারি করলে পরে বাংলাদেশে বেনামাজি থাকবে, আপনি এটা করে দেন। 2 নম্বর হলো একটা বিচার করেন, শুধু চোরের বিচারটা করুন, যেহেতু এখানে আপনার বাবার মনের ভিতরে দুঃখ,
আর আপনার দেশে আজও চোরের বিচার হচ্ছে, আপনি বিচার করতেছেন না তা না, চোরের বিচার হয় কোর্ট কাছারির ভিতরে, চোরের জন্য বিচার হয়। বিচার হয় যেমন চোরেরা আরো চুরি করে তেমন, বিচার হয় যত বেশি চোর বাড়তেছে তত বেশি, দেশ চুরি করে খেয়ে ফেলে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের টাকাও চুরি হয়। অতএব প্রধানমন্ত্রী মহোদয় আপনাকে বলতে চাই, আপনি মাত্র একটা বিচার করুন, যদি আপনি কোরআন অনুযায়ী বিচার না করে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বিচার করেন, আল্লাহর কসম চোর কোনোদিন থামবে না, কেবল বাড়বে, শেষ পর্যন্ত আপনি নিজেও চুরি হয়ে যেতে পারেন। অনেক সময় মন্ত্রীর বাসায় চুরি হয়, এমপিদের বাসায় চুরি হয়, সিএসপি অফিসারের ঘরের ভিতরে চুরি হয়, ঠিক না বলেন? আজ তো গাড়ি চুরি হয়ে যায়, বাড়ি চুরি হয়ে যায়, দেশটাও চুরি হয়ে যেতে পারে, আপনিও চুরি হয়ে যেতে পারেন। আপনার বাবার কলিজার দুঃখ থামাবার জন্য আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে কোরআনে। থাকো তুমি যেখানে, চোখ রাখো কোরআনে, জীবনে মরণে চোখ রাখো কোরআনে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কোরআনের কথা অনুযায়ী আপনি যদি চোরের একটা ব্যক্ত বিচার করেন তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে বেশি এগিয়ে যাবে। কিন্তু চোরের বিচার কোরআন অনুযায়ী হয় না, এই জন্য চোর থামে না, বরং উল্টো ডিজিটাল স্টাইলে চুরি হয়, মোবাইলের টাকা চুরি হয়, ইন্টারনেটের টাকা চুরি হয়, ওয়েবসাইটের টাকা চুরি হয়, ট্যাক্স ভ্যাটের নাম দিয়ে নীরবে টাকা এক পয়সা দুই পয়সা করে চুরি হতে হতে কোটি কোটি টাকার পাহাড় তৈরি হচ্ছে, ঠিক না বলে? সম্মানিত বন্ধুগণ, আমরা বিনয়ের সাথে বলছি, আমরা শ্রদ্ধার সাথে বলছি, আমরা সম্মানের সাথে বলছি, আপনার ইজ্জত বাড়বে, আপনার বাবার কলিজার দুঃখ থামবে, শুধু চোরের বিচারটা আপনি করে না। আর যদি তা না করেন তাহলে আপনি বিচার করতে পারেন কোন দিন কি অবস্থা তৈরি হবে, আপনিও জানেন না আমরাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনকে যারা মেনেছে ধন্য হয়েছে, কোরআন মেনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধন্য হয়েছে, আবু জেহেল মারে নাই বিপদে পড়ে গেছে, কোরআন মেনেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হু জিরো থেকে হিরো হয়েছে, আর কোরআন আবুল হাব মানল না ধ্বংস হয়ে গেছে, কোরআন মেনেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হু বিশ্ব শ্রেষ্ঠ কোরআন প্রেমিক হয়েছেন, দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, মানল না ওতবা সাইবা রবিয়ারা তারা ধ্বংস হয়ে গিয়েছে, যুগে যুগে কোরআনের বিরোধিতা করেছে যারা ধ্বংস হয়েছে তারা। সম্মানিত বন্ধুগণ, কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, রবিয়া, সীমা, ইয়াজিদ, কোরআনের বিরোধিতা করেছিল সীমার ইয়াজিদের নাতি পোতা হালাকু খান, চেঙ্গিস খান, আজকে কোরআনের বিরোধিতা ইসলামের বিরোধিতা করছে অংশ অংশুচি, বিরোধিতা করেছে যারা ধ্বংস হয়ে গেছে তারা। আজও কোরআনের বিরোধিতা করে কোরআনের তাফসির হতে দেওয়া হবে না, কোরআনের তাফসিরের জন্য হাজারো শর্ত লাগায় দেওয়া, কোরআনের প্যান্ডেলে আগুন দেওয়া, কোরআনকে টয়লেটে ছিঁড়ে মারা, এমন করবে যারা নিঃসন্দেহে ফেরাউনের চেয়ে নিকৃষ্ট মৃত্যুবরণ করবে তারা, আর সেই কোরআনকে বক্ষে ধারণ করবে যারা আল্লাহর হাবিবের উত্তর শুনি হয়ে ইমাম হুসাইনের উত্তর শুনি হয়ে জান্নাতে যাবে তারা, জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। এই বছর আসি আগামী বছর নাই, জান দিয়ে মাল দিয়ে, আর বড় না ছোট, কোরআন আছে এই মাদ্রাসায়, আমরাও আছি এই মাদ্রাসায়, জান দিয়ে মাল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে ছাত্র দিয়ে পাগড়ি দিয়ে ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাদা মা ইনদি ওয়ালিল মুমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।
কি হবে এখন? আপনার বক্তৃতা হবে না? না, মোনাজাত হবে। আমার পক্ষ থেকে কথাই ছিল আমি এক ঘন্টা, এক ঘন্টার বেশি করছি, অতএব এখন প্রায় তিনটা বাজতে যাচ্ছে, রাত তিনটা। আমি তো একটা মানুষ। জি, দোয়া করি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার পরে কি ওয়াজ চলবে এখানে? ওয়াজ চলবে না, বসুন। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اي ربنا ربي গভীর রাতে পাগল পাগল বান্দাবান্দি সৈয়দাবাদ ছোট ঢেমসা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা হেফ সৈয়দ ইমখানা উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপনীতে তোমার দরবারে হাত উঁচু করেছি। হে রব্বুল আলামিন, মেহেরবানি করে জীবনের পাপগুলিকে মাফ করে দাও আল্লাহ। মাওলাই কারীম, আমরা যদি পাপি হয়ে যাই ময়দানে হাশরে যখন উঠব, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথাগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মগজগুলো টপ টপ করে বেয়ে পড়বে, পিপাসার যন্ত্রণায় মানুষ ছেড়ে ছেড়ে খাবে, তখন আমাদের কি অবস্থা হবে গো মাওলা? তোমার দরবারে ফরিয়া মেহেরবানি করে তখন তুমি আর সাহসী মেরানিসে ছায়া করে দেওয়া। রব্বুল আলামিন, আমরা যেন হাত তুলেছি অনেকের এই জনম দুঃখী মা বাবা দুনিয়ায় নাই, অন্ধকারে মাটির নিচে কোথায় কি অবস্থায় রয়েছেন জানি না, আপনার দরবারে ফরিয়া ওই মা বাবার কবরগুলোকে বেহেশত বানিয়ে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, এই সুন্দর মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। হে রব্বুল আলামিন, মাদ্রাসা কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, শিক্ষক কবুল করে নাও, পরিচালককে কবুল করো আল্লাহ। হে রব্বুল আলামিন, এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুর্তজা হাসান সিদ্দিকী চৌধুরী, চেয়ারম্যান মার্শা গ্রুপ, ডিরেক্টর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বলুন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, ঘরের মধ্যে শান্তি দাও, ব্যবসার মধ্যে উন্নতি দাও, চাকরির মধ্যে বরকত দাও, জীবনের মধ্যে বরকত দাও, অসুস্থদেরকে সুস্থ করে দাও, অভাবীকে অভাব মুক্ত করে দাও, দুশ্চিন্তা করস্থকে চিন্তা মুক্ত করে দাও। হে রব্বুল আলামিন, নবীহাকে কবুল করে নাও, মোহাম্মদ বিন শহীদকে কবুল করে নাও, হে আল্লাহ রায়্যান মাহমুদকে কবুল করে নাও, হে রব্বুল আলামিন, সকল অসুস্থকে সুস্থ করে দাও, অভাবীকে অভাব মুক্ত করে দাও, যত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ সবার জন্য জাহান্নাম হারাম করে দাও, জান্নাত নসিব করে দাও। ওসমান সাহেবের ছেলে হসপিটালে গিয়েছে আল্লাহ, মেহরবানি করে ছেলেটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, ছেলেকে সুস্থ করে দাও, মা বাবাকে সুস্থ করে দাও, আয় আল্লাহ সবাইকে সান্ত্বনা দাও, সবাইয়ের উপরে রহমত নাজিল করে দাও, মাহফিলকে কবুল করো, যুবকদেরকে কবুল করো, কোরআনের সৈনিক বানায় দাও, আয় আল্লাহ একটা খালিদ বিন ওলিদ ভিক্ষা দাও, একটা আয় আল্লাহ একটা ওমর তুমি আমাদেরকে ভিক্ষা দাও আল্লাহ, বাংলাদেশকে কবুল করো আল্লাহ, কার করে যায় কিনে কাশা আকাঙ্ক্ষা আছে পুরো করে দাও, আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কোন সময় চলে যাব জানি না, কোন সময় চলে যাব জানি না, এ মাহফিলের সভাপতি সেক্রেটারি সবাইকে কবুল কর, কোন সময় চলে যাব জানি না, তখন যেন জবানে জারি হয়ে যায় না।